হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারি রেসিপি। এখানে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে নুন, একটু সর্ষের তেল, কুচো করে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং একটু দই দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এতে হলুদ গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা এবং লাল লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। মাটনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি, আপনারা চাইলে তার থেকে বেশিও রাখতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে সেখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটি প্লেটে এটাকে তুলে সাইডে রেখে দেব। তারপর সেই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে সেখানে আমি তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এতে কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। আজকে এটাতে আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম সেখানে আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, তার জন্য আপনারা চাইলে আপনারা ব্যবহার করতেই পারেন। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব। এবার ঢাকাটা তুলে আরেকটু নাড়িয়ে দিয়ে এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকাটা তুলে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। এবার মাংসটাতে জল দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দিলে এটাকে ভালো করে ফুটতে দেব। এটা ফুটে আসলে তারপর নামানোর আগে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে এটাকে সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।